সঙ্গে পরাক্রম লোক অজয় ঠাকুর জবাব দাও, জবাব তাই জবাব দাও, অজয় ঠাকুর জোর আটো প্রচুর খবর করে প্রচুর রকম ভাবে জীবনের ঝুঁকি নেয়, গুলি চালাচ্ছে একজন সাংবাদিক তার জীবনের ঝুঁকি নিয়ে। ধন্যবাদ সবাইকে। সাংবাদিক ঐক্য, সাংবাদিক ঐক্য, সাংবাদিক আমার সাংবাদিক বন্ধুদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই আন্দোলনকে যথেষ্ট উজ্জীবিত করছেন। আন্দোলন কিসের আন্দোলন? আমরা সংবাদ মাধ্যমের কাজ করি, আমরা আন্দোলন বলতে আমরা তো কোনো রাজনৈতিক দল নই, আমরা আমাদের কাজ করব পুলিশ এবং তাদের কাজ করবো। আমাদের সংবিধানের একটি ধারা 19-1A ফ্রিডম টু স্পিচ, সেই ধারা অনুযায়ী আমরা সকলে কাজ করি। আমাদের কাজে বাধা দেবে পুলিশ এটা হতে পারে না। আমার এতদিনের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, আমি আজ অব্দি এরকম ঘটনা দেখিনি। সবচেয়ে বড় জিনিস হচ্ছিল একটি সাংবাদিক, সে শিক্ষাগতের যোগ্যতার থেকে শুরু করে সব কিছুর দিক দিয়ে সে পারদর্শী হয়েই একটা সাংবাদিকতা করে। সেই জায়গায় প্রকাশ্য দিবালোকে সকলের সামনে যদি তার গালে থাপ্পড় বা গলা ধাক্কা দেওয়া হয়, সত্যি নিন্দনীয়, নিন্দনীয় এই কারণে কারণ আরেকজন যিনি করছেন এই কাজটি সেও তিনিও যথেষ্ট শিক্ষিত এবং তাহলেই সে আইপিএস অফিসার। আমরা অন্য কোনো পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বলছি না, আমরা শুধু এটুকুই অনুরোধ করবো সকলকে এই ধরনের কার্যকলাপ ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত এবং এই ধরনের কার্যকলাপের সাথে যুক্ত যিনি আইপিএস অফিসার তার বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ নেওয়া হোক। পদক্ষেপ না নিলে এই জিনিস থামতে পারে না এবং আজ আইন আমার জন্য যেরকম সমান তেমনি সকলের জন্য সমান। যদি চোর মারা যদি আইনত দণ্ডনীয় না হয়ে থাকে তাহলে কোনো ব্যাপার না, যে কেউ কাউকে চোর মারতে পারে, কিন্তু যদি এটা দণ্ডনীয় অপরাধ হয়ে থাকে তাহলে এই দণ্ডের জন্য তাকে অপরাধী করতে হবেই হবে। তিনি এই ধরনের কার্যকলাপের জন্য আশা করি ওনার বিরুদ্ধে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে ডিপার্টমেন্টের, যেটা আমাদের লোক হয় নয় তবে আমরা দেখবো, আমরা দেখতে চাই। ধন্যবাদ। এটাই সাংবাদিকতা, আমরা কিন্তু এই নীতিতেই বিশ্বাস করি, আমরা কিন্তু কখনোই লড়াইতে বিশ্বাস করি না, আমরা চাই আমাদের কাজটা সঠিকভাবে করতে। এটা যার বিরুদ্ধে যায় সে আমাদের দালাল ভাবে, যার পক্ষে যায় সে খুশি হয়। আমাদের জবটা থ্যাংকলেস আমরা জানি, কিন্তু তবু আমরা কথা দিলাম এরপরেও যদি আমাদের সামনে কোনো পুলিশকর্মী আহত হয় বা কোনো পুলিশকর্মী বিপদে পড়ে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে তাকে রেস্কিউ করবো এবং করবোই, যতই আমরা যা কিছু বলি না কেন। পরবর্তী বার্তা আসুন। সাংবাদিকরা প্রায় সমস্ত চ্যানেলের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স সাংবাদিকরা আজকে কথা নেমেছেন, আমি একজন সাংবাদিক হিসেবে বাকি আমার সহকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে ইউনাইটেড ভাবে আজকে এক জায়গায় জড়ো হতে পেরেছি, অ্যাকচুয়ালি এই লড়াই আন্দোলন আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে যে অন্য বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট ঘটলে সেটাকে তুলে ধরো সাধারণ মানুষের কাছে, কিন্তু আমাদের আজকে রাস্তায় নামতে হয়েছে, এটা খুব দুর্ভাগ্যজনক। আমাদের লড়াই পুলিশের বিরুদ্ধে নয়, আমাদের পূর্ববর্তী বক্তারা বারবার বলেছেন আমাদের লড়াই কোনো পুলিশের, সারা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে প্রচুর পুলিশ আছে বা প্রচুর থানায় প্রচুর আইসি আছে, তাদের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই ব্যক্তিগত একজনের বিরুদ্ধে, কারণ যে ঘটনাটা ঘটেছেন একজনই ঘটিয়েছেন। আমি সমস্ত সাংবাদিক বন্ধুদের বলবো আজকে আমাদের আন্দোলনে আপনারা সামিল হয়েছেন, ধন্যবাদ। আমাদের এটা আজকে একটা প্রতীকী ছিল, আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব, আমরা সিপি সাহেবের সঙ্গেও কথা বলবো, আমরা পুলিশ প্রশাসনকে বা আমাদের পুলিশ প্রশাসনের যে উচ্চতর আধিকারিক আছেন ওনাদের একটু সময় দেবো, সময় দেওয়ার পর ওনারা যদি কোনো সিদ্ধান্ত নেন ভালো, যদি কোনো সিদ্ধান্ত না নেন আগামী দিনে আমরা আবার রাস্তা
সংস্থা নামব, আরো বৃহত্তর আন্দোলনে যাব। এইভাবে আজকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে সমস্ত পুলিশ কর্তারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। সাংবাদিকের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমার খালি দুটো বক্তব্য আছে। প্রথম বক্তব্য হচ্ছে যে গতকাল অজয় ঠাকুর যাদের সাথে এই আচরণ করলেন তারা কারা? তারা কি কোনো নবাগত সাংবাদিক ছিলেন? যারা এই নতুন পেশায় এসছেন যাদেরকে চিনতে পারেননি, উনি ভুলবশত এই কাজ করেছেন? এটা তো নয়, যাদের সাথে করেছেন ভবতোষ চক্রবর্তী, এই আমাদের বারাকপুর 37 জনের সবথেকে পুরনো সাংবাদিক, অনন্ত চট্টোপাধ্যায় এই জেলার অন্যতম পুরনো সাংবাদিক, আস্তিক চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে ওখানে কাজ করছে এবং যেদিন থেকে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে সেদিন থেকে আস্তিক চট্টোপাধ্যায়, অনন্ত চট্টোপাধ্যায়, ভবতোষ চক্রবর্তী এরা প্রতিদিন তার সেই অঞ্চলে যাচ্ছেন, খবর সংগ্রহ করছেন এবং পুলিশের সাথে দেখা হচ্ছে। তাহলে পুলিশ তো অচেনা কোনো মানুষের ওপর এই কাজটা করেনি, পরিচিত সাংবাদিকের সাথে তিনি কেন আচরণ করলেন? আমরা দেখেছি যে যখন রাজ্যে কোনো রাজনৈতিক পালাবদল ঘটে তখন সাংবাদিকের ওপর আক্রমণ হয়, রাজনৈতিক দলগুলি তাদের উদ্দেশ্য নিয়ে তারা সাংবাদিকের ওপর আক্রমণ করেন, তারা যে কাজ করছেন সেই কাজটা সংবাদ মাধ্যমে প্রচার করতে দেবেন না, তাই তারা সাংবাদিকের ওপর আক্রমণ করছেন। কিন্তু অজয় ঠাকুর কী কারণে আক্রমণ করলেন? উনি ওখানে কী এমন কাজ করতে গিয়েছিলেন যে কাজটা সংবাদ মাধ্যমে প্রচারিত হলে ওনার অসুবিধা ছিল? উনি সংবাদ মাধ্যমকে বাধা দিলেন কেন? সংবাদ মাধ্যমের কাজ তো হচ্ছে যে যে খবর সত্য খবর সেটা আপনাদের কাছে পৌঁছানো, তাই এলাকার প্রতিটি সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, প্রতিটি রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব যে দেখুন আপনারা যখন যেভাবে আন্দোলন করেন এই সংবাদ মাধ্যমের কর্মীরা আপনাদের পাশে থাকে, আপনাদের খবর কিন্তু পৌঁছে দেয়। এই সংবাদ মাধ্যমের কর্মীরা যদি আপনাদের পাশে না থাকে আপনারা কিন্তু আপনাদের কর্মসূচি কোনোভাবেই মানুষের কাছে পৌঁছতে পারবেন না। আর সাধারণ মানুষের কাছে বলবো এই সংবাদ মাধ্যম যদি বসে পড়ে তাহলে কিন্তু এই যে সমাজে যে অন্যায় হয় তার প্রতিবাদের ভাষা কিন্তু আপনারা তুলে ধরতে পারবেন না। সমাজে অন্যায়ের প্রতিবাদ করে কিন্তু সাংবাদিকরা তাদের কলমের মাধ্যমে, তাদের ক্যামেরার মাধ্যমে, তাই সাংবাদিকদের কলম এবং ক্যামেরা যারা স্তব্ধ করে দিতে চাইছে এবং অজয় ঠাকুর এটা ইচ্ছাকৃতভাবে পরিচিত সাংবাদিকদের ওপর এই ধরনের আক্রমণ করেছেন তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং সমস্ত ব্যবসায়ী বন্ধু, সাধারণ মানুষ এবং পুলিশ প্রশাসনের বন্ধুদের কাছে অনুরোধ করব যে এবং রাজনৈতিক সমস্ত দলের কাছে অনুরোধ করব যে আপনারা এই ঘটনার তীব্র প্রতিবাদ করুন এবং সর্বত্র এই ঘটনা ছড়িয়ে দিন যে অজয় ঠাকুর যে নোংরামি করেছে এই নোংরামি ঘটনা সর্বত্র ছড়িয়ে দিন এবং সাংবাদিকের পাশে আপনারা থাকুন, না হলে কিন্তু আগামী দিনে সমাজ কিন্তু ভেঙে যাবে। নমস্কার। গতকাল ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ওনার বাড়ির সামনে আমরা সমস্ত সাংবাদিকরা ব্যারাকপুরের খবর সংগ্রহ করতে গিয়েছিলাম। ঠিক সেই সময় ওখানে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হয়েছিল। আমাদের ব্যারাকপুরের বেশ কিছু সাংবাদিককে পুলিশের একজন আধিকারিক যেভাবে হ্যাকেল করেছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে ব্যারাকপুরের প্রচুর পুলিশ আছেন, প্রচুর থানা আছেন, কমিশনারেটের প্রচুর সংখ্যক পুলিশকর্মী আছেন, প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু আমাদের অভিযোগ নয়, আমাদের অভিযোগ একজন ব্যক্তির বিরুদ্ধে যিনি আমাদের বেশ কয়েকজন সাংবাদিককে হ্যাকেল করেছেন। তার প্রতিবাদে আজকে ব্যারাকপুর এবং এই জেলার প্রায় সমস্ত সাংবাদিকরা আজকে পথে নেমেছে। আজকে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে একটি অবস্থান বিক্ষোভ আমরা করেছি। আমরা পুলিশ প্রশাসনের যারা উচ্চতর আধিকারিক আছেন তাদের কাছে আমরা অনুরোধ করছি যে এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখার জন্য আমরা 7 দিন সময় দিয়েছি। 7 দিনের মধ্যে যদি কোনো ব্যবস্থা হয় ভালো, নাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। আমার নাম মাসুম আক্তার, আমি ব্যারাকপুর প্রেস ক্লাবের প্রেসিডেন্ট। Please like, subscribe for more information and news and click the bell icon for notifications. Ahira Bangla News.